সন্তান হয় তিন তালায় বিয়াই আমি সাইরা দেবো তরে তিন তালায় বিয়াই আমি সাইরা দেবো তরে এই কথা শুনিয়া বেটি কান্দে জারে জারে ওরে এই কথা শুনিয়া বেটি তখন বাগে তাদের পাশে একজন পীরিদে রইয়াছে আপু সালেক জঙ্গি মুসা যাবো তাহার কাছে এক সোনা কলা নিল হাতে তেঁতুলিয়া এক বাটি দুধ নিল পীরের লাগিয়া আপু সালেক দরবারে তে দিল দর্শন যাইয়া বলে ও হুজুর আমার নিবেদন একে একে উনিশ মায়া দিল মালে খাই এইবারও গর্ভবতী করলো মালে খাই স্বামী বলে মেয়ে হলে তালাক দিবে তাই দুধকলা লইয়াই আসলাম আপনার দরবারে দুধকলা খাইয়া পিরে দেন করিয়া চাই করবে যে সন্তান রয়েছে মায়া দেখতে পাই দেন ভাঙিয়ে বলছে পিরে ওই না বেটির দ্বারে এইবারও মেয়ে হবে বলতেছি তোমারে দেন ভাঙিয়ে বলছে পিরে ওই না বেটির দ্বারে এইবারও মেয়ে হবে বলতেছি তোমারে এই কথা শুনিয়া বেটি কান্দে তারে তারে ওরে দরবারে দুধকলা খাইয়া পিরে বলতে সে আমারে এইবারও মেয়ে হবে কান্দি তার বিষয় ছেলে বলে ওগো বেটি তোমার যাই কয়া ছেলের জন্য দুয়া যখন করিতে পারল না দুধকলা ফিরাইয়া আনো তোমার গায়ে খোনা বাজার হতে কিন্না দিলে ওই কলা নিবানা বাজার হতে কিন্না দিলে ওই দুধ নিবানা যেই দুধি কলা তুমি দিয়াছ তাহারে সেই দুধি কলা ফিরত চাইবা হারদারে এই কথা শুনিয়া বেটি করিল গমন আবু সালেক দরবারেতে দিল দর্শন যাইয়া বলে ও হুজুর আমার নিবেদন ছেলের জন্য দুয়া যখন করিতে পারলেন না দুধকলা ফিরাইয়া দেন নাই আমার তাই এখনা বাজার হতে কিন্না দিলে ওই কলা নিব না বাজার হতে কিন্না দিলে ওই দুধ নিব না এই কথা শুনিয়া ফিরে বেটির কাছে কয় দুধকলা খাইয়েছি যেটি পেটের
না তোমারে বেটি বলে রাস্তার পাশে ছেলে যে রইয়াছে ওই ছেলে শিখাইয়া দিছে এই কথাই আমারে এই কথা শুনিয়া পিরে করিল গমন এই কথা শুনিয়া পিরে করিল গমন যাইয়া দেখে আব্দুল কাদির রইয়াছে দাঁড়াইয়া যাইয়া বলে এই পিরে কেন্দিলা ফাটাইয়া আব্দুল কাদির বলে আব্বাই আপনার জানাই ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না আব্দুল কাদির বলে আব্বা কোনো দুঃখ নাই একটা পরে ১৯ মায়া ছেলে হইয়া যায় গর্বে যে সন্তান হইয়াছে ছেলে হইয়া যায়